হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ইজি লাইফের পক্ষ থেকে আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে গুগল মিটের মাধ্যমে মোবাইলের স্ক্রিন শেয়ার করা যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, স্পেশাল নতুন নতুন টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন। প্রথমে আমরা আমাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে লিখব গুগল মিট। আমরা গুগল মিট লেখার পর ইনস্টল করব। ইনস্টল করে আমরা আমাদের যে ফোনের সাথে স্ক্রিন শেয়ার করব সেই ফোনে অবশ্যই গুগল মিট থাকতে হবে। তো আমরা সেই ফোনেও গুগল মিট ইনস্টল করব। ইনস্টল করার পর তারপর আমরা আমাদের ফোনে কন্টিনিউ, অ্যালাও, অ্যালাও। তারপর এখানে আমরা যে ইন্টারফেস দেখতে পাচ্ছি, নিউ মিটিং অ্যান্ড জয়েন উইথ এ নিউ কোড, আমরা নিউ মিটিং এ ক্লিক করব। নিউ মিটিং এ ক্লিক করার মাধ্যমে আমরা নতুন একটি মিটিংয়ে যুক্ত হতে পারব। তো আমরা নিউ মিটিংয়ে ক্লিক করলাম। নিউ মিটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে যে ইন্টারফেস দেখতে পাচ্ছি, গেট এ মিটিং লিংক টু শেয়ার, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে যে লিংকটি শেয়ার করতে বলছে, আমরা সেটা আমাদের যে কাঙ্ক্ষিত যে আরেক ফোন, অর্থাৎ আমরা যে ফোনে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি সেই ফোনে আমরা যে কোনো একটা মাধ্যমে পাঠাবো। অর্থাৎ আমি রাজনদী এই আইডিতে পাঠাচ্ছি গুগল মিটের লিঙ্কটি। তো আমরা যে আইডিতে গুগল, অর্থাৎ যে মাধ্যমে হোক, আমরা গুগল মিটের লিঙ্কটি পাঠাবো। বিপরীত ফোনে কি করবে, সেই লিংকটি ওপেন করবে। তো আমরা আমাদের গুগল মিটে থেকে আমাদের নিউ মিট এর অপশনটিতে ক্লিক করে যে কোডটি পেয়েছি, অর্থাৎ জয়েন উইথ এ কোড, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা মিটিংয়ে জয়েন হব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিটিংয়ে জয়েন হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমরা যে লিঙ্কটি পাঠিয়েছিলাম সেই লিঙ্কে রিকোয়েস্ট পাঠিয়েছে অ্যাডমিট হওয়ার জন্য। অর্থাৎ আমরা এখানে আমাদের ফোনে থেকে অ্যাডমিটে ক্লিক করব। আর অ্যাডমিটে ক্লিক করার সাথে সাথে আমরা যে লিঙ্কে মাধ্যমে অন্য আরেকটি ফোনের স্ক্রিন শেয়ারে যুক্ত করব, তো সেই স্ক্রিনের সাথে, অর্থাৎ সেই ফোনের সাথে আমাদের ফোন কানেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, যে আমরা এখন জাস্ট একটি টেক্সট দিয়ে চেষ্টা করব যে আমরা SMS করতে পারি কি না। অর্থাৎ হাই লিখলাম। তো হাই লেখার পর আমাদের এখানেও কি হাই মেসেজটি চলে এসেছে। তো আমরা এভাবে গুগল মিটের মাধ্যমে খুব সহজেই SMS আদান প্রদান করতে পারবো। তো আমরা এখন দেখব কিভাবে আমরা আমাদের স্ক্রিন শেয়ার করতে পারি। তো আমরা থ্রি ডট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ইন কল মেসেজ এর ডান পাশে শেয়ার স্ক্রিন, এখানে ক্লিক করব। শেয়ার স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি ইন্টারফেস আসবে, স্টার্ট শেয়ারিং। হ্যাঁ, আমরা এখানে স্টার্ট শেয়ারিং ক্লিক করার পর স্টার্ট নাও, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোন এর স্ক্রিন, আমরা যে ফোনের মাধ্যমে, অর্থাৎ যে ফোনে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি সেই ফোনে অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে যা কিছু করছি তা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এভাবে আমরা আমাদের ফোনের স্ক্রিন খুব সহজে শেয়ার করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।